আল্লাহ ছাড়া কি হয় নাই? আমরা যদি পাঁচজনে দেখেন অনেক স্বপ্ন ছিল ভালোবাসার মানুষটিকে নিয়ে প্রেমের তাজমহল গড়ার। সেই স্বপ্নের অপূর্ণতায় বরণ করে নিতে হয়েছে শেকল বন্দী জীবন। তাও আবার একটি দুটি বছর নয়, টানা ২০ বছর ধরে এই পায়ের শেকলই এখন তার সারাদিনের সঙ্গী। দুর্ভাগা এই প্রেমিকের নাম কামাল শরীফ শেখ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুরের এই যুবক এখন মানসিক ভারসাম্যহীন, অথচ ২০ বছর আগেও তার ছিল সাজানো গোছানো এক জীবন। তরুণ বয়সেই পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কালামের। ভালোবাসার মানুষটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে মানসিক বিপর্যয় নেমে আসে তার জীবনে। পছন্দ করছে, আগে এক মাইয়ারে পছন্দ করছে, এই মেয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, এরপরে সামনে আবার পরে আবার বিয়ে করাইছি। বিয়ে করাইছি মতন হয়ে পড়তন আরো অসুস্থ হয়ে গেছে, মাথায় সমস্যা হয়েছে। এক মেয়ে যাইতো গাইয়া কত গা কাটিয়া সিরিয়া হেসে হালাইছে সকল রামাইছে, এরপরে সামনে যে তালা দিয়ে থেছি, ২০ বছর হয়েছে তালা দিয়ে থেছি। কালামকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অন্যত্র বিয়েও দিয়েছিল পরিবার, কিন্তু তাতেও লাভ হয়নি। উল্টো কালামের অস্বাভাবিক আচরণে পালিয়ে যায় তার স্ত্রীও। এখন এই টিনের চালার নিচেই কাটছে কালামের মানবেতর জীবন। অর্থের অভাবে কালামের চিকিৎসা করতে পারছে না পরিবার। ছেলের চিকিৎসার জন্য সকলের সহায়তা চেয়েছেন হতভাগা মা। ওখানে তিনখান টিনের বিতলে থাকে, বৃষ্টি ভিজে রৌদে শুকায়, খাওয়া খাদ্য করতে আমার কষ্ট, অনেক কষ্ট হয়। ডাক্তার ফকির দেখাইছিলাম, তো কোনো পাইলে ভালো হয় না, বড় ডাক্তার আমি দেখাইতে পারি নাই, আমি অসুস্থ। আমার স্বামী মরে গেছে, ১৫ বছর হয়েছে। আমি যদি চলে যাই তাই হেসে, এই আমার বাসার কি হইব, কি আমার আল্লাহ ছাড়া কি হয় নাই? আমরা যদি পাঁচজনে দেখেন অনেক তাইটারে লই আমি চলতে পারি না। কালামের প্রেমের গল্পের পরিণতি জানেন তার সহপাঠী ও বন্ধুরাও। তার এমন অমানবিক জীবন ভাবিয়ে তোলে প্রতিবেশীদেরকেও। একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওই মেয়েটা যখন অন্য জায়গায় বিয়ে হয়েছে, এরপরে থেকে ও একটু কেমন জানি শুরু করছে। এরপরে যখন ওর বাবা মা ওকে বিয়ে করাইলো, এরপরে ওর মানে আরো ই হয়ে গেল। দেশবাসীর কাছে বা দেশে বা দেশের বাইরে যারা আছেন তাদের কাছে একল আবেদন, বৃত্তশালী যারা আছেন তারা যেন ওর পাশে দাঁড়ান, বা সমাজে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, প্রশাসনের লোকজন যারা আছেন, তারা ওকে যদি একটু সহযোগিতা করছেন, ওর চিকিৎসার ব্যবস্থা করতেন, আমরা এলাকার লোকজন সম্মিলিতভাবে ওর জন্য যদি কিছু করতে পারি। মানসিক ভারসাম্যহীন কালামকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। উন্নত চিকিৎসার পাশাপাশি কালামকে একটি ঘর নির্মাণের আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। তার চিকিৎসার জন্য যদি দূরে বিশেষ করে মানসিক হাসপাতাল যদি পাবনা আছে সেখানে যদি তারা রাজি হয়, তাহলে আমরা পাঠানোর জন্য যে সহায়তা লাগে আমরা সমাজসেবা পরিবার থেকে সেটি অবশ্যই করব। একই সঙ্গে আমরা ওনার একটি ঘর নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। ওনার নিজস্ব জায়গায় জায়গাটি দিলে আমরা হয়তো একটি ঘর জাতীয় সংস্কার পরিষদের অর্থায়নে সেখানে একটি ঘর করে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রেমের পূর্ণতা না পেলেও সকলের সহায়তা আর ভালোবাসায় হয়তো সুস্থ হয়ে উঠবেন কালাম। আবারও হাসবেন, আবারও গাইবেন নতুন করে বেঁচে থাকার গান। নুরুল আমিন রবিন, চ্যানেল ২৪, শরীয়তপুর।